আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। সকল কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। ভালো থাকবেন না কেন, নিজের মন যদি ভালো থাকে সব কিছু ভালো থাকে, তাই না? হ্যাঁ, আজকের এই ভিডিওটা হচ্ছে আমার জন্য সো মাচ স্পেশাল একটা ভিডিও, বিকজ আজকে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা করব অনেকদিন পরে, কারণ ওদের সাথে অনেকদিন দেখা হয় নাই। এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সাথে কেমন আছো, ভালো আছি, এই পর্যন্তই কথা হয়েছে। যাই হোক, অনেকদিন পর্যন্ত ফেসবুক বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একদম বিরত ছিলাম, তাই ওদের কাছে চাচ্ছি সরাসরি দেখা করার জন্য। যাই হোক, বুঝতেই পারছেন বিষয়টা কেমন লাগছে, নাহলে দেরি কেন, চলে যাচ্ছি সবার প্রথমে ওদের সাথে দেখা করার জন্য, আগে নিজেকে প্রস্তুত করতে। এখন ঘড়িতে ঠিক 10:40 বেজে গেছে, আমাকে 10:30 সময় ওখানে থাকতে বলা হয়েছে, বাট লেট হয়ে গেছে এজন্য সরি। তাই এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সিফাতের ওই স্থানে, অর্থাৎ পটুয়াখালী সরকারি কলেজের, ওখানে আমাকে যেতে বলেছে, আমি ঠিক ওখানেই যাচ্ছি। এখন আমি আছি পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী পৌরসভা থেকে আমি এখন যাচ্ছি পটুয়াখালী সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা স্থাপিত হয় 1957 সালে। আজকে সিফাতের কলেজে এসেছে এবং ও যে এত সুন্দর ভিডিও বানায়, তাই চিন্তা করলাম সিফাতের থেকে একটা ভিডিও নেওয়া যাক। সেই জন্য আমরা এখন একটা আমি একটা বক বক করবো একটা গল্প নিয়ে, এবং সিফাত সেটার ভিডিও মানে ভালো হয়, মানে ওর ভিডিও তো অনেক ভালো হয়, ফাম দেয় ফাম ফাম, আমি কিন্তু পারি না কিছু। এখানে এসে একটা পুকুরটা কি দেখো, ওই যে পুকুরটা দেখে একটা গল্পের কথা মনে পড়লো, আসুন আপনাদের কাছে সেই গল্পটা শেয়ার করি। পুকুরের পাড়ে বসে পুকুরের গল্প বলবো, তাহলে আমার যেটা ছিল সিফাত আমার একটা মনের আশা পূরণ করেছে, এখানে আমার একটা ভিডিও করে দিয়েছে, এর জন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি। এখন ওকে কিছু প্রশ্ন করবো, আমি প্রশ্নগুলো আপনাদের সাথে নিয়ে করতে চাই। আচ্ছা সিফাত, তুই মূলত এই যে ইউটিউব থেকে ভিডিও এখন কেন দেয়? কারণ মূলত ইউটিউবে আসলে কেরিয়ার গঠন করা যায়, এটা আপনারা সবাই জানেন, বাট অনিশ্চিত। আমি চাচ্ছি যে আপাতত পড়াশোনা করি, পড়াশোনা করলে নিজের ক্যারিয়ারটাকে দাঁড়া করাই, তারপর ভিডিও করার আমার স্কিল মোটামুটি আছে, আমি ভিডিও করবো, বাট আপাতত অবশ্যই এই আর কি। কোনো স্পেসিফিক কারণ আমি আসলে দেখছি না, জাস্ট পড়াশোনার জন্যই মূলত করা এই আর কি। আচ্ছা, এই সিস্টেমটা ভালো, পড়াশোনার জন্য করে। আচ্ছা সিফাতকে এখন আমি একটু শৈশবে ফিরিয়ে নেব এবং দেখি শৈশব সম্বন্ধে সিফাতের মতটা কী হয়। আমি ছোটোবেলায় গ্রামে থাকতাম, গ্রামের পর শহরে আসি, নতুন পরিবেশ, এই কারণে মূলত আমার শৈশবটা অতটা ভালো কাটেনি, তবে বর্তমানে আমি শৈশবকে যতটা মানুষ এনজয় করে তার থেকে বেশি এনজয় করতেছি। পড়াশোনার কথা বা যে কোনো একটা জীবনের উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমি যদি বলি তোর কোনো প্রিয় শিক্ষকের কথা এখন যদি বলতে চাও এখানে। হ্যাঁ, প্রিয় শিক্ষক বলতে হলে বলতে হবে বর্তমানে পটুয়াখালী সরকারি কলেজে আমি অধ্যয়ন করছি, বাট এই জায়গার কোনো শিক্ষকের নাম আমি আপাতত বলছি না। তবে আমি আগে পটুয়াখালী সরকারি জমিন উচ্চ বিদ্যালয়ে ছিলাম, ওখানে ম্যাথমেটিক্সের স্যার নাম আব্দুস সালাম, তাকে আমার খুব ভালো লাগে। এই তারপর দ্বিতীয় স্থানে আবুল কালাম আজাদ স্যার, হ্যাঁ সে আছেন, আর সরকারি কলেজেও আছেন, তবে আপাতত নাম বলতে চাই না। যাই হোক, আমার কাছে সব টিচাররা কিন্তু ভালো, সবাই আমাদের কাছে, তবে কিছু স্পেসিফিক বিষয় থাকে, ওই কারণে মূলত বলা যে এই দুইজনকে আমার তাদের পার্সোনালিটি, তাদের কথা বলার ধরন সব কিছু মিলিয়ে ভালো লাগে এই আর কি। এখন আলাদিনের দত্ত হঠাৎ দেখা হলো তোর সাথে এবং বললো তিনটে স্বপ্ন তোর পূরণ করবে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, তুই যে প্রতিষ্ঠানে পড়ছো, এরকম কিছু কোন কোন তিনটা প্রতিষ্ঠানের নাম বল, যেই তিনটা প্রতিষ্ঠানের স্বপ্নকে পূরণ করতে চাও তুই আলাদিনের।
বেসিক্যালি আমি কোন প্রতিষ্ঠানে পড়ছি বলতে, আমি ছোটোবেলায় কোন জায়গায় পড়ছি সেটা আমার ওইভাবে মনে নাই, তবে আমি পটুয়াখালী সরকারি যুগল উচ্চ বিদ্যালয়ে পড়ছি এবং এখন আসি পটুয়াখালী সরকারি কলেজে। তো এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আসলে আমার ওই রকম কোনো স্বপ্ন এখনও দেখছি না, তবে ভবিষ্যতে হতে পারে। মানে আর সেই সময় ও যে বললো ওটা আসলে জীবনে সম্ভব না, তবে সম্ভব হলে তখন কিছু স্বপ্ন অবশ্যই থাকবে। বিভিন্ন সমাজে কুসংস্কার আছে, তারপর বিভিন্ন কিছু ধরনের মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে যেগুলো যৌক্তিক না, তো আমি চেষ্টা করব ওইগুলোকে দূর করার জন্য। তারপর শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিভিন্ন নোংরা অনেক কিছু আর কি, এগুলো পরিষ্কার করার আমার একটা চিন্তা ভাবনা আছে, মানে মূলত সোশ্যাল কাজ, তো এইগুলো করারই চিন্তা করবো। আর যদি থার্ড কিছু হয় তাহলে আমার স্বপ্ন আছে একটা ক্যামেরা কেনা, ওই সব রিলেটেড কিছু হলেও হতে পারে। ভালোই, শিবাজকে নিয়ে অনেক কথা হলো, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটা আমরা স্মৃতি বিজড়িত একটা স্থান বানিয়ে যেতে চাই এটাকে, সেজন্য আমি আর শিবাজ এখানে এখন গোসল করতে নামবো। চলুন, আপনাদের তো আর গোসলের ভিডিওটা দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। হ্যাঁ, এই এই বাচ্চা ছেলেটার জন্য দয়া করবেন, এরকম আলাদিনের প্রশ্ন যেন কাউকে না করে সেই বিষয়ে বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।